পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল ও বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, তাদের বুথ কমিটি সভায় গতকাল সন্ধ্যায় হামলা করে তৃণমূল। প্রতিবাদে সুশীলা মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেই পথ অবরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। বিজেপির দাবি, তাদের তিনজন কর্মী আহত হয়েছেন, একজনকে ভর্তি করতে হয়েছে মুখবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাল্টা তৃণমূলের অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি, তাদের তিনজন কর্মী আহত হয়েছে। পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ি থেকে রুইডাঙ্গা, বড় শৌলমারি থেকে প্রেমের ডাঙ্গা কিংবা লতাপোতা, নভেম্বরে অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর থেকে কোচবিহারের মাথাভাঙা দু নম্বর ব্লকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব লেগেই রয়েছে। দশটি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে তৃণমূলের মধ্যে মাথাছাড়া দিয়েছে অসন্তোষ। ভোটের আগে নেতাকর্মীদের এই ক্ষোভ প্রশমনে উদ্যোগী হল কোচবিহার তৃণমূল জেলা নেতৃত্ব। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা উমাকান্ত বর্মন, মাথাভাঙা দু নম্বর ব্লকের সভাপতি প্রদীপ রঞ্জন রায় ও প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনকে। তৃণমূল সূত্রে খবর, আলোচনার মাধ্যমে ক্ষোভ না মিটলে শোকজ করা হবে বিক্ষুব্ধদের। জেলায় 120টা অঞ্চলের মধ্যে তিনটি অঞ্চলে একটা সমস্যা হয়েছিল। আমি এবং দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন আমরা আলোচনা করে একটা প্রয়োজনে এদেরকে একটা শোকজ করা হবে এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়ে রেখেছি। ইতিমধ্যেই আমরা তাদের কাছ থেকে খুব ইতিবাচক রেসপন্স পেয়েছি। আমরা আশা করছি এই তিনটে অঞ্চলের যে সমস্যা আছে এটা মিটে যাবে। তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই অবস্থায় দাঁড়িয়ে কত সভাপতি এলো গেল কেউ কিন্তু দলটাকে ঠিক করতে পারেনি, এবং সামনে পঞ্চায়েত নির্বাচন, করে খাওয়ার একটা রাজনীতির ব্যাপার আছে। বিভিন্ন সময় বিভিন্ন কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলের মধ্যে থেকে তারা বিদ্রোহ ঘোষণা করছেন। বর্তমানে কোচবিহার জেলা পরিষদের 33টি আসনের মধ্যে সবকটি তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্র একই ছবি, 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 127টি, একটি বিজেপির। তবে 2019 লোকসভা নির্বাচন ও 2021 বিধানসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল বিজেপি। আগামী বছর পঞ্চায়েত ভোটে কি হবে সবার নজর সেদিকেই। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। মালদাতেও ডেঙ্গির বলি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সুজাপুরের 13 বছরের কিশোরের। ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় তার। মালদাতেও ডেঙ্গির বলি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সুজাপুরের 13 বছরের কিশোরের। ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় কিশোরের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার।